ছাত্রকে শাসন করায় বিদ্যালয়ে ঢুকে শিক্ষিকাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ছাত্রর অভিভাবক সহ আত্মীয় পরিজনদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার মানিকচক থানার অন্তর্গত নাজিরপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। অভিযোগ পেলে এই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। আক্রান্ত ওই শিক্ষিকার নাম দেবপ্রিয়া রায়, নাজিরপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষিকা হিসেবে নিযুক্ত। জানা গেছে মঙ্গলবার বিদ্যালয়ের আলমারি থেকে প্রায় 700 টাকা চুরি হয়ে যায়। এই ঘটনায় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র অভিজিৎ ঘোষ চুরির কথা স্বীকার করে। আর এই চুরির ঘটনাকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মারধর করায় টাকা চুরির কথা স্বীকার করে ওই ছাত্র। এই টাকা ছাত্রকে বাড়ি থেকে নিয়ে আসতে বলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বুধবার হঠাৎই বিদ্যালয়ে পৌঁছায় ওই ছাত্রর মা পম্পা ঘোষ ও চন্দনা ঘোষ নামে এক মহিলা। টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষিকাদের সাথে তর্কাতর্কি চলতে থাকে ওই মহিলাদের। আর এই মুহূর্তে ওই ছাত্রর মা পম্পা ঘোষ ও চন্দনা ঘোষ নামে দুই মহিলা মিলে দেবপ্রিয়া রায় নামে ওই শিক্ষিকাকে বেধড়ক মারধর করে। গ্রামের অন্যান্য বাসিন্দারা ছুটে এসে পরিস্থিতির সামাল দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। আক্রান্ত ওই শিক্ষিকা দেবপ্রিয়া রায়ের অভিযোগ, চুরির ঘটনায় শাসন করায় ছাত্রের মা ও বেশ কিছু আত্মীয়রা মিলে কুরুচিকর ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মারধর করে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক চন্দন কুমার মিত্র জানান, চুরির ঘটনায় ছাত্রকে শাসন করা হয়, বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলা হয়, কিন্তু বিদ্যালয়ে ঢুকে এভাবে সহকারী শিক্ষিকাকে মারধর করবে তা মোটেও মেনে নেওয়া যায় না। প্রশাসনের দ্বারস্থ হবেন তারা এবং উপযুক্ত শাস্তির দাবিও তুলবেন। অন্যদিকে ওই ছাত্রর মা পম্পা ঘোষ জানান, তার ছেলে মাত্র 20 টাকা চুরি করেছিল, সেই টাকা ফেরত দেওয়া হয়েছে, তিনি নিজেই ছেলেকে শাসন করেছেন। বিদ্যালয়ে গিয়ে বলেছেন তিনি, কিন্তু মারধর তিনি করেননি, চন্দনা ঘোষ নামে ওই মহিলা মারধর করেছে বলে জানিয়েছেন তিনি। দিয়ে তাদেরকে আমি বলে বেরিয়ে গেলাম, দিয়ে তারপরে যখন আমি ফিরে আসছি, ফিরে এসে দেখছি আমার স্কুলের যে অফিসে যে ড্রয়ারটা, টেবিলে যে ড্রয়ারটা, সেই ড্রয়ারটা ছিল, তো সেই জন্য স্যার সে বাচ্চাটাকে শাসন করেছিল। আজকে তো কালকেই গতকাল এখানে এখানে একজন দোকান আছে শেখর, ও এসে স্কুলে ঢুকেছিল, স্কুলে ঢুকে উল্টোপাল্টা আমাকে উল্টোপাল্টা ভাষায় খিস্তি দিয়ে উল্টোপাল্টা বলে। তো আজকে ওনার মা এসে ঝগড়া করতে শুরু করে দিল, উল্টোপাল্টা খিস্তি দিল, তারপরে আমাকে ধরে চুলের মুঠি ধরে গালে থাপ্পড় মেরেছে, চুলের মুঠি ধরে বাচ্চা যে বাচ্চাটা চুরি করেছিল তার বাচ্চার মাও এসে আমাকে মেরেছে। আর মেরেছে কারা কারা, নাম কি তাদের? চন্দনা ঘোষ আর লক্ষ্মী ঘোষ। আর ওই ওনার চন্দনা ঘোষের ছেলে, চন্দনা ঘোষের দুই ছেলে এসে আমাকে থ্রেড দিয়ে গেছে, বলেছে তোমার জামা কাপড় খুলে নেবো, তোমাকে এখানে মাটিতে পুঁতে দিবো। ওনার বর এসে আমাকে থ্রেড দিয়ে গেছে, উল্টোপাল্টা গালি দিয়ে গেছে, চাকরি কেড়ে নেবো, চাকরি তোকে করতে দিবো না, এসব উল্টোপাল্টা বলে গেছে। আচ্ছা, যেহেতু ডিফেন্ড করছিলাম ওই দিন গতকাল যখন মারা হয়, তখন আমিও বাচ্চাটাকে পিঠে হাত দিয়ে দু থাপড় মারি। তো একজন সিভিক পুলিশ ছিল, সিভিক পুলিশ আমাকে খুব বাজেভাবে বলতে শুরু করে যে কেন মারছেন বাচ্চাটাকে। তো আমি সিভিক পুলিশটাকে এটা বললাম যে আপনি কেন বলছেন, বাচ্চাকে কতটুকু মারতে হয় সেটা তো আমরা জানি, বাচ্চাটা যখন চুরি করেছে তখন সেইটুকু শাসন করার অধিকার তো আমাদের আছে। তো সেইটা বলা হওয়াতে ওদের রাগ যে আমি কেন বলছি। আজকে নাকি আপনি ঘটনার ভিডিও করতে গেছিলেন, ওই জন্য নাকি মারলো? ওরা আমার ফোনটা কেড়ে নিতে যায়, আমি ফোনটা যখন বাঁচাতে যাই তখন আমার গালে এক থাপ্পড় মারলো, তারপর ঘরে ঢুকে সবাই মিলে ওরা আমাকে মেরেছে। দুজন স্যার আমাকে যথেষ্ট বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু অতজনের মাঝখানে পেরে উঠছিলেন না। তো বাচ্চাটা যখন চুরি করে তখন আমি অনেকটা পরে এসেছি। না না, স্কুলের ড্রয়ার থেকে টাকা চুরি, স্কুলের ড্রয়ার থেকে টাকা চুরি কত হয়েছিল? অলমোস্ট 600-700 টাকা মতো ছিল। তো বাচ্চাটা যখন প্রেয়ারে বাচ্চাটাকে ভালোভাবে জিজ্ঞেস, সব বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছিল, কিছুতে স্বীকার করেনি। পরে যখন একটুখানি না মারলে তো স্বীকার করছিলও না, তারপরে যখন মারা হলো তখন ভয় টরে বললো, হ্যাঁ আমি চুরি করেছি, আমি বাড়িতে রেখে এসেছি, মাকে দিয়ে এসেছি, মা এখন দেবে না, বকবে, এসব বাচ্চাটা যখন বলে, কিছুতেই টাকাটা দিয়েছে নিয়েছে সেটা বলতেই চাইছিলো না। তারপরে ক্ষমা চাইলো, তারপরে হাত জোর করে বললো যে স্যার আমি আর করবো না, আমি ফেরত দিয়ে দেবো বলে 25 টাকা ফেরত দিয়েছে, 20 টাকা ফেরত দিয়েছে, আর 5 টাকা নাকি বোনকে খেতে দিয়েছে তাই বললো। এবার ওনার মাকে ডেকে পাঠানো হলো, ওনার বাবা ছিলেন না, মাকে ডেকে পাঠানো হলো, মা এসে আসতে পিষ্টে বাচ্চাটাকে লাঠি দিয়ে মারলো, কিন্তু ওরা উল্টো বলতে শুরু করলো যে আমরা দুজন মিলে নাকি ওনার বাচ্চাকে মেরেছি। শুধু আপনাকে মারধর করেছে? আপনি তখন অভিযোগ করবেন নাকি? হ্যাঁ অবশ্যই, ও থানায় অভিযোগ করবেন। হ্যাঁ, শুধু কি আপনাকে মারধর করেছে? আমাকে মারধর করেছে। আমি যেহেতু বলছিলাম, মানে আমার উপর পুরনো অন্য কারণে রাগ আছে, তো আমি যেহেতু মুখে বলছিলাম সেজন্য ওরা আমাকেই মেরেছে। আপনার নামটা বলবেন? আমার নাম দেবপ্রিয়া রায়। সেই বাচ্চাটা যখন ধরা হয়, সে প্রথমে স্বীকারোক্তি দেয়নি যে আমি চুরি করেছি। এক সময় যখন বাচ্চাটাকে একটু মারা হয়, তখন সেই বাচ্চাটা স্বীকার করে যে আমি টাকা চুরি করেছি, যে পরিমাণ টাকা চুরি করি সেই পরিমাণ টাকা সে ফেরত দেয়নি। আমি নিয়ে তার গার্জেনকে বলে, তার গার্জেন এসে তাকে স্কুলে মারধর করে এবং বলে তোকে কি আমরা শিক্ষা দিয়েছি স্কুলে, এবং ঘটনাটা সেদিন মতো সেখানে চলেছে, বাচ্চাগুলো কিন্তু চলে যায় বাড়িতে। আজকে হঠাৎ করে 1:30 সময় যখন আপনার মিড ডে মিল চলছিলো, সেই সময় এসে দেখা যায় যে স্কুলের মধ্যে একজন এসেছেন মহিলা,
তিনি এসে আমাদের টিচার ইনচার্জ যিনি আছেন ওনার সাথে কালকে ঘটনা নিয়ে বিতর্ক চলছে। তারপর সেই ঘটনাটা হঠাৎ করে ওনার থেকে আমাদের ম্যাডামের দিকে ঘটনাটা ঘুরে যায় এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে একসময় ম্যাডামকে মারধর করা শুরু করে এবং এরপরে গ্রামের লোকজন এসেছে, বিভিন্ন কথাবার্তা হয়েছে, কেউ এসে হুমকি দিয়েছে এবং তারপরে বিষয়টা এই পর্যায়ে দাঁড়িয়ে আছে যে উনি এখন মানসিকভাবে কোনো কোনো বিপর্যস্ত। দেখা যাক উনি কী করেন বা ওনার জন্য কী স্টেপ নেওয়া হয় না। এইটা একদমই আমাদের অনভিপ্রেত যে স্কুল ক্যাম্পাসে এসে কোনো টিচারকে মারা যায় কি যায় না সেই সংক্রান্ত কী আছে না আছে আমাদের কিছু জানান। এটা আদৌ করা সম্ভব জিনিসটা সেটা ওদের কাছেও প্রশ্ন, যারা মেরে গেছে বা সবার কাছেও প্রশ্ন যে কী করে সম্ভব যে আপনি স্কুল ক্যাম্পাসে এসে কাউকে মেরে যাবেন টিচারকে? মারিনি, আমার বেটার জন্য ম্যাডামকে ওরা ম্যাডামের সঙ্গে কথা বলেছে, আমরা মারিনি ম্যাডাম। কে মারলো তাহলে? কে? চন্দনা ম্যাডাম। আপনি, আমরা শুধু শুনলাম যে আপনিও মেরেছেন। না, আমি মারিনি ম্যাডাম। কি হয়েছিল আপনার ছেলের? আমার ছেলে ওখান থেকে টাকা চুরি করেছিল নাকি, ওই জন্য আমার ছেলে টাকা চুরি করেছিল তো? না, কত টাকা নিয়েছিল? 20 টাকা নিয়েছিল, 20 টাকা নিয়েছিল, দিয়েও দিয়েছে।